নামটা দিয়ে আমি এখন এই মুহূর্তে দশ মিনিটের ভিতরে আপনার নামে তিনশো তিনশো ছত্রিশটা মামলা আছে বিভিন্ন জেলা বিভিন্ন থানায় সহ নাম সহ আমি আপনাকে পাঠাবো এবং লিঙ্ক সহ যে অমক ইয়া থেকে আপনার রিপোর্ট গেছে আপনার নামে সাংবাদিক ভাইরা এবং বোনেরা এমন কিছু করবেন না যে জনগণ আপনার পরে খেপে যায় জনগণ খেপে গেলে আপনাদের কিন্তু রক্ষা নাই আপনারা যেখানেই থাকবেন যেখানেই আপনাদের দেখবে কিন্তু প্যান্ট খুলে খুলে আপনাদের পিটাবে ছয় নাম্বার আসামি পাঁচ নাম্বার পাঁচজনের খবর নাই হ্যাঁ আমাকে নিয়ে টানাটানি করতেছেন ওয়াই কেন আমি টাকা দিই জন্য সাংঘাতিক পুরো সাংঘাতিক এখন ওরা বারোটা না আপনি আমাকে বলেন আপনার নামটা বলেন আপনার নাম নাম হচ্ছে মানে একটা আপনার আপনার নামটা দিয়ে আমি এখন এই মুহূর্তে দশ মিনিটের ভিতরে আপনার নামে তিনশো তিনশো ছত্রিশটা মামলা আছে বিভিন্ন জেলা বিভিন্ন থানায় সহ নাম সহ আমি আপনাকে পাঠাবো এবং লিঙ্ক সহ যে অমুক আহ ইয়া থেকে আপনার রিপোর্ট গেছে আপনার নামে কোনো ব্যাপারই না কারণ আমি ওরা শুধু একশো গ্রাম দেবো অনলি একশো দেড়াম তাই যে যারা আছেন যারা রিপোর্ট গুলো করেন সাংবাদিকরা এগুলো ঠিক না আগে মানুষের মামলার কাগজগুলো হাতে নেবেন বারোটা মামলা চোদ্দটা মামলার কাগজ হাতে নেবেন তারপরে লিখবেন এগুলো করবেন না আপনারা আপনাদের প্লিজ মানে হাত জোড় করে আপনাদের রিকোয়েস্ট করি মানুষের জীবন নিয়ে খেলবেন না ঠিক আছে মানুষের জীবন নিয়ে খেললে জনগণ আপনাদের খেলে দিবে বুঝতে পারছেন একশো সময় দেখবেন যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস যেমন আমাদের বাংলাদেশে না সারা পৃথিবীতে হচ্ছে মানে উপরে যেমন সর্বোচ্চ আমাদের কন্ট্রোল করেছে সারা পৃথিবী আমাদের এই সমগ্র আমাদের প্রত্যেকটা দেশে যেমন একটা সরকার আছে আমাদের জনগণের মানে বিচার ব্যবস্থা সবকিছু তারা দেখে কিন্তু ক্ষমতা হচ্ছে একমাত্র জনগণের জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ যেদিন গর্জন তুলবে না সেদিন কিন্তু এই যে পঁচানব্বই পার্সেন্ট সাংবাদিক যেখানে যাবে সেখানেই মার খাবে আপনি কল্পনা করতে পারবেন না যেখানেই যাবে সেখানেই পিটাবে আর শুধু যে পিটাবে তা কিন্তু না জামা প্যান্ট খুলে খুলে পিটাবে হ্যাঁ কারণ কি জনগণ এত পরিমাণ রাগ আছে কারণ কি আওয়াজ তুলতে পারে না কারণ আমরা হচ্ছে বাঙালিরা আওয়াজ খুব কম তুলি কারণ হচ্ছে আমরা হচ্ছে আমাদের ব্যবস্থা এমন করে রেখেছে আমাদের তো নুনান্তে ফান্তাপুরাই বেশিরভাগ মানুষের আমাদের বাংলাদেশের নব্বই মানুষ মধ্যবিত্ত এরা খুব সহজ সরল মানুষ আর যাদের কাছে টাকা আছে এরা দশ পার্সেন্ট তারাই হচ্ছে বেশিরভাগ মানে অন্যায় করে দেখতে পারবেন যাদের কাছে টাকা আছে তারা সব কিছু কিনে ফেলে হ্যাঁ তা আমার কথা হচ্ছে কি ভাই সাংবাদিক ভাইরা এবং বোনেরা এমন কিছু করবেন না যে জনগণ আপনার পরে খেপে যায় জনগণ খেপে গেলে আপনাদের কিন্তু রক্ষা নাই আপনারা যেখানেই থাকবেন যেখানেই আপনাদের দেখবে কিন্তু প্যান্ট খুলে খুলে আপনাদের পিটাবে এটা কিন্তু নিশ্চিত আমি কারণ মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু কিছু করা থাকে না আমাদের বাংলাদেশে বুঝতে পারছেন তো ব্যাপারটা হচ্ছে কি দেখেন আমরা আমরা যারা বিজনেসম্যান আছি আমরা যারা বিজনেস করতেছি আমাদের মতন আমাদের ছেড়ে দিন না আমি ছয় নাম্বার আসামি পাঁচ নাম্বার পাঁচ জনের খবর নাই হ্যাঁ আমাকে নিয়ে টানাটানি করতেছেন ওয়াই কেন আমি টাকা দিনি এই জন্য আরে ভাই সবার কাছ থেকে টাকা খেতে এমন তো কোনো কথা নাই একটা ছেলে কষ্ট করে এখানে আসছে সেই ছেলেটার বিজনেস করতে দেন না আমার ক্ষতি করছেন আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছেন আপনারা এটাতে কি হবে আমার আমার থেকে আমার একশো মানুষ আমার এখানে কাজ করে কাজ করে একশো থেকে বেশি আমার জব করে যারা আমার কাজ করে এদের প্রত্যেকজনের ফ্যামিলি আট দশজন করে আছে আমাদের বাংলাদেশের নিয়ম কিরকম আমরা একজন কামাবো দশজন খাবে এটাই তো নিয়ম নাকি আপু আমাদের একজন কামাবো দশজন খাবে এটা বাংলাদেশের নিয়ম কিন্তু ইন্ডিয়া অন্য দেশের নিয়ম হচ্ছে যে তুমি স্বাবলম্বী মানে আলাদা মানে যার যার কামাই সে খায় আমাদের বাংলাদেশে তো এরকম না একজন কামাই করে দশজন খায় কারণ আমাদের সমাজটাই একটু অন্যরকম আমরা খুব মায়াবী আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি সেই জন্য একসাথে থাকতে পছন্দ করি আমরা অন্য দেশের মতো না বুঝতে পারছেন আপু তাই আমরা আমি আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করছি ভাই সাংবাদিকরা আপনারা আমার এমন কোনো ক্ষতি করেন না যাতে একশো মানুষ মানে একশো মানুষের উপর নির্ভর করে আবার আটশো নয়শো মানুষ এদের কর্মসংস্থানের ব্যবস্থা নষ্ট হয়ে যায় এমন কিছু করবেন না রেজিকার মালিক আল্লাহ তারপরেও তো তাদের কষ্ট হবে কিছুদিন না কিছুদিন কাজ পেতে বিভিন্ন জায়গায় দৌড়তে হ্যাঁ তা আমি আপনাদের বলবো হাত জোর করে ভাই আমাকেও ভালো থাকতে দেন আপনারা ভালো থাকেন জনগণকে খেপায়েন না জনগণ ক্ষেপলে কিন্তু পার পাবেন না